আজকের রাতে ভয়াবহ আগুন লাগলো বজবজ শেলা শাখা সন্তোষপুর স্টেশন লাগলো ঝুপড়িতে। সন্তোষপুর স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম লাগলো একটি দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি দোকানে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বস্তি এলাকাতে ভস্মিত হয়ে যায় ঝুঁকির অধিকাংশ ঘর। আগুনের গাছে পুরো ছাড়খার হয়ে গেছে স্টেশন চত্বরে প্রায় 30টি দোকান। দমকলের 4টি ইঞ্জিন চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এতে বজবজ শেলা শাখার ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দিচ্ছে দমকল কর্মীরা। দক্ষিণ চব্বিশ থেকে সৌরভ মল্লিকের রিপোর্ট, কলা মাদুরা নিউজ। ইনচার্জের সাথে কথা বললাম, উনি একটু ভালো করে দেখে নিচ্ছেন, দেখে নিয়ে আমাদের দিয়ে কোনো অসুবিধা নেই, এবং ওনারা বলার পর অ্যাজ পার ট্রেনের রুল অনুসারে উনি বলার পরই ট্রেনটা স্টার্ট হবে। দেখেছি আমার ভাই, সন্তোষপুর প্ল্যাটফর্মে 2 নম্বর আমরা হকারি করে খাই, জীবনযাপন পালন করি, সমস্ত আমাদের ভাই বন্ধু রেল স্টেশনে হকার করে খাই। কিন্তু ঘটনা হচ্ছে কি যে এখানে কিছু কিছু বাচ্চারা আগুন জ্বেলে আগুন তাপছিল, এইভাবে আগুনটা দুষ্কৃতভাবে লেগে গেছে। কিন্তু রবীন্দ্রনগর থানার ওসি আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করেছে, এবং ফায়ার ব্রিগেডের তুলনা করা যায় না যা আমাদের হেল্প করেছে। এটাই পুড়েছে, মোটামুটি 25-30 দোকান পুড়ে গেছে এই মুহূর্তে অলরেডি। কিন্তু এই মুহূর্তে রবীন্দ্রনাথের যদি দমকল না আসতো তাহলে যে কটা দোকান ছিল আশেপাশে সেগুলো আমরা ঠেকাতে পারতাম না, সবটাই পুড়ে যেত। 2 নম্বর প্ল্যাটফর্ম লেগেছে তখন 9:15 স্যার। আমার নাম পীযূষ সাহা।